প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তা ভুলে গেছে মোদি সরকার, এমন অভিযোগ ভারতের কিষাণ কিষাণীদের। শুক্রবার দাবি আদায়ে দিল্লিতে বিক্ষোভ করেছেন তারা, এতে যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। বিস্তারিত চন্দ্রনী চন্দ্রের ডেস্ক রিপোর্টে। শুক্রবার দিল্লিতে কিষাণ সমাবেশকে সামনে রেখে 21টি বিরোধী দলের প্রতিনিধিরা একজোট হন। একই মঞ্চে বক্তব্য রাখেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও নেতা অরবিন্দ কেজরিওয়াল। এর আগে বক্তব্য রাখেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আমাদের বিচারধারা আলাদা হলেও কিষাণদের ভবিষ্যতের জন্য আমরা এক। কৃষকরা ন্যায্য অধিকার চাইছে। 15 জন পুঁজিপতি 3.5 লক্ষ কোটি টাকা মওকুফ করা হলে কিষাণদের করা হবে না কেন? কিষাণদের অসম্মান করলে তার ক্ষমতায় থাকার অধিকার নেই। রাহুলের সুরে সুর মিলে কেজরিওয়ালের বক্তব্য, মোদি সরকার পেছন থেকে ছুরি মেরেছে। মোদি সরকারের ফসল বীমা যোজনা নিতান্ত ভাওতা, কিষাণেরা প্রতারিত হচ্ছে। আর কিষাণেরা বলছেন মোদি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। মোদী সরকার বলেছিলেন ক্ষমতায় আসলে আমাদের জন্য ভালো দিন আসবে, সে কারণে তার পাশে দাঁড়িয়েছিলাম। ভোটে জেতার পর তিনি আর আমাদের পাশে নেই। এদিন মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের পশ্চিমবঙ্গ থেকে 200 গ্রুপের কিষাণেরা জড়ো হন। তারা ঋণ মকুফ ও কৃষি পণ্যের বর্ধিত মূল্য নিয়ে সংসদে আলোচনা চান। পার্লামেন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে স্ট্রিট থানার কাছে তাদের রুখে থামিয়ে দেওয়া হয়। এ সময় রাহুল গান্ধী, শারদ পাওয়াল, ফারুক আবদুল্লাহ, তৃণমূলের দীনেশ ত্রিবেদী, শরদ যাদব, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল ছিল সে যাত্রায়। বিজেপি অবশ্য চুপ করে নেই। তাদের মুখপাত্র সম্বিত পাত্রের মন্তব্য, রাহুল ও কেজরিওয়াল একই মঞ্চে থাকার অর্থ নাটক সংশয়ে সহাবস্থান। বলেন, যারা জনসমর্থন হারিয়েছেন তারা জোট বেঁধে কিছু করতে পারবে না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।